আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শ্রোতা দর্শক, আপনাদের স্বাগতম বিসমিল্লাহ হোমিও শিফা ইউটিউব চ্যানেলে। আপনাদের সেবায় নিয়োজিত আমি ডাক্তার সাইফউদ্দিন মিলন। আজ আমি আলোচনা করব ব্রেস্ট টিউমার বা ব্রেস্ট ক্যান্সার নিয়ে এবং এর কার্যকরী হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে। প্রিয় শ্রোতা দর্শক, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কোনো কিছু জানার বা বলা থাকলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। ব্রেস্ট টিউমার কি? একটি মেয়ে বা মহিলার স্বাভাবিক বক্ষযোগল বা স্তন স্বাভাবিকভাবে বড় হবে এবং সেখানে কোনো শক্ত বা চাকাপিণ্ড থাকবে না। যদি কারো স্তনে শক্ত চাকাপিণ্ড দেখা যায়, অনুভব করা যায় এবং সেখানে যদি ব্যথা থাকে, তাহলেই বুঝতে হবে তার ব্রেস্টে টিউমার হয়েছে বা স্তনে যে স্বাভাবিক শেপ থাকে তার আকার আকৃতির পরিবর্তন হলেই পরে সেখানে শক্ত চাকা অনুভব করলেই বুঝতে হবে তার সেখানে টিউমার হয়েছে। এবং এই টিউমার দুই প্রকারের, একটি হচ্ছে বিনাইন টিউমার আরেকটি হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। বিনাইন টিউমার হচ্ছে নন ক্যান্সারিক বা অক্ষতিকর, আর ম্যালিগন্যান্ট টিউমার হচ্ছে ক্যান্সারের জামযুক্ত টিউমার। তো প্রতিটি টিউমারই ক্যান্সার নয়, কিন্তু প্রতিটি ক্যান্সারই কোনো না কোনো টিউমার থেকে হয়ে থাকে। ব্রেস্ট টিউমার কেন হয়? ব্রেস্ট টিউমার নানা কারণহিত হয়ে থাকে। তার প্রাথমিক কারণ হচ্ছে বংশগত বা জেনেটিক্যাল প্রবলেম। তাছাড়া অনেকে জীবনযাপনে অনিয়মের কারণে, অনেকে ধূমপান মদপান, তাছাড়া মেয়েদের বেশি বয়সে বিয়ে হওয়া এবং বেশি বয়স পরে সন্তান ধারণ করাও একটি সমস্যা। অনেক মায়েরা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেও তার সন্তানকে স্তনের দুধ খাওয়ান না, সের ফলেও এই ব্রেস্ট টিউমার হতে পারে। তার যদি আগে অন্য কোথাও টিউমার বা ক্যান্সার হয়ে থাকে, সেক্ষেত্রেও তার এই ব্রেস্টে টিউমার বা ক্যান্সার হতে পারে। যখনই আপনার ব্রেস্টে টিউমার বা গ্ল্যান্ড বা শক্ত চাকাপিণ্ড অনুভব হবে, তখনই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং এর সুচিকিৎসা করবেন। কেননা এই ব্রেস্ট টিউমার বা স্তনের শক্ত চাকাটি আপনার পরীক্ষা নিরীক্ষা করতে হবে। এই পরীক্ষা নিরীক্ষাগুলোর মধ্যে ম্যামোগ্রাফি, এমআরআই, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এফএনএসি, বায়োপসি, এই টেস্টগুলো করার পরে সেখানে টিউমারের আকার আকৃতি এবং সেখানে ক্যান্সারের জাম আছে কি না। আমাদের দেশে প্রায় প্রতি বছর প্রচুর রোগী ব্রেস্ট টিউমারে আক্রান্ত হন এবং এই ব্রেস্ট টিউমার থেকে ক্যান্সার, প্রতি বছর 15,000 রোগী ক্যান্সার আক্রান্ত হন এবং প্রায় 8,000 রোগী প্রতি বছরে ক্যান্সারে, ব্রেস্ট ক্যান্সারে মৃত্যুবরণ করে। তো ব্রেস্ট টিউমার এবং ব্রেস্ট টিউমার থেকে ক্যান্সার খুবই ভয়াবহ একটি রোগ। একে কোনো মতে হেলা করা যাবে না, দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং এর সুচিকিৎসা নিতে হবে। ব্রেস্ট টিউমারের লক্ষণ প্রধান এবং প্রথম লক্ষণই হচ্ছে ব্রেস্টের মধ্যে বা স্তনে একটি শক্ত গোটার মতন, পাথরের মতন মনে হবে। কখনো কখনো এই শক্ত গোটাটি এখানে ধরলে আরেক দিকে সরে যায়, নড়ে যায়। কখনো একদম ফিক্সড সলিড শক্তভাবে এখানে অবস্থান করে, ধরলে প্রচণ্ড ব্যথা করে। তো এই টিউমার যে প্রকারই হোক, তার জন্য কার্যকরী হোমিওপ্যাথিক মেডিসিন আপনাকে সুরক্ষা দেবে। যদি আপনার প্রতিটি টিউমারই ক্যান্সার নয়, কিন্তু ব্রেস্টের ক্যান্সারগুলি কোনো না কোনো টিউমার থেকেই হয়ে থাকে, টিউমার আপনার মৃত্যু ঘটাতে পারে। প্রিয় শ্রোতা দর্শক, তো টিউমারের এই সমস্যা আমাদের দেশে মেয়েরা সাধারণত লজ্জায় দ্বিধায় এই জিনিসগুলো কারো কাছে শেয়ার করতে চায় না, ডাক্তারের কাছে যেতে চায় না। কিন্তু যখন জটিলতর অবস্থা হয় তখন ঠিকই আসে, কিন্তু অনেক পরে যখন স্বাভাবিক টিউমার থেকে সেটি ক্যান্সার হয়ে যায় এবং ক্যান্সারটি শরীরের অন্যান্য জায়গায় ছড়িয়ে যেতে পারে, লিভারে ছড়ালে পরে জন্ডিস, জন্ডিস থেকে লিভার সিরোসিস, নানা ধরনের বিপদ হতে পারে, ফুসফুসে ছড়ালে ফুসফুসে কাশি, ফুসফুসে ক্যান্সার হয়ে যেতে পারে। তাছাড়া এখান থেকে শরীরের অন্য অংশে যেমন জরায়ুতে চলে যেতে পারে, সেখানেও টিউমার হতে পারে। এবং এক ব্রেস্টে টিউমার থাকলে পরে অন্য ব্রেস্টেও চলে যেতে পারে। সেহেতু আপনাকে যখনই আপনার টিউমার সন্দেহ হবে, যখনই আপনি আপনার ব্রেস্টে একটা চাকা অনুভব করবেন, স্তনে কোনো গোটার মতন অনুভব করবেন, দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবেন। শুরুতেই এর চিকিৎসা নিলে পরে অতি শীঘ্রই অল্প দিনে উইদাউট অপারেশনে
বিনা অস্ত্রোপচারে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আপনার টিউমার বা ক্যান্সার যাই হোক, সেটি শক্ত পাথরের মতো শক্ত, নড়াচড়া করে না, ফিক্সডভাবে থাকে, এবং সেটি যদি আপনার স্বাভাবিক টিউমার হোক বা ক্যান্সারই হোক, ক্যান্সারেরও এবং অব্যর্থ একটি ঔষধ তা হচ্ছে কোনিয়াম 200। এবং পুরাতন রোগের ক্ষেত্রে অবশ্যই সব মেডিসিনগুলি আরও পর্যায়ক্রমিক উচ্চ পাওয়ার ব্যবহার করতে হয়। এই কোনিয়াম মেডিসিনটি দু ফোঁটা করে সামান্য পানির সঙ্গে দুবার সেবন করতে হয়। আপনারা অবশ্যই আমি যে মেডিসিনগুলি বলবো তা জার্মানির শিলফাইল খুব কম পরিমাণে করে করে সেবন করবেন। যেসব টিউমারে অত্যন্ত পাথরের মতন শক্ত কিন্তু সেখানে জ্বালা, প্রচণ্ড ব্যথা, শক্ত এবং ক্ষত থেকে পুঁজ বের হয়, এই জাতীয় সমস্যায় আপনার টিউমার হোক, ক্যান্সার হোক, এই জাতীয় সমস্যায় কার্বো অ্যানি 200 মেডিসিন অত্যন্ত জাদুকরী একটি ঔষধ। এই মেডিসিনটিও দু ফোঁটা করে সামান্য পানির সঙ্গে দিনে দুবার কিছুদিন সেবন করলেই আপনার এই টিউমারটি নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ। যেসব টিউমার থেকে টিউমারটি ক্যান্সারের রূপ নিয়েছে, ওই টিউমারটি বা ব্রেস্টটি টাচ করলেই বা স্পর্শ করলেই তার বুটা দিয়ে রক্ত বা পুঁজ বের হয়, প্রচণ্ড ব্যথা, রক্তস্রাবী ব্রেস্ট টিউমার, আই মিন স্পর্শ করলেই তার বোটা দিয়ে রক্তস্রাব বের হয়, সেক্ষেত্রে ফসফরাস 30 অত্যন্ত জাদুকরী একটি মেডিসিন। এই মেডিসিনটি দু ফোঁটা করে দিনে 3-4 বার সামান্য পানির সঙ্গে সেবন করতে হয়। যে সমস্ত রোগী খায় দেয় কিন্তু শুকিয়ে যায়, প্রচুর খায় কিন্তু সেভাবে তার স্বাস্থ্য বাড়ানো, অথচ দিন দিন তার ওজন কমতে থাকে, শুকিয়ে যায়, এই জাতীয় মহিলা বা মেয়েদের ব্রেস্ট যদি শুকিয়ে ন্যাকড়ার মতন হতে থাকে, শুকিয়ে যায়, ক্যান্সার হওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে আয়োডিয়াম 30 এবং পুরাতন রোগের ক্ষেত্রে আরও উচ্চ পাওয়ার ব্যবহার করতে হবে, দিনে দুবার 3 ফোঁটা করে সামান্য পানির সঙ্গে মেডিসিনটি সেবন করতে হয়। ব্রেস্ট টিউমার এবং ক্যান্সারের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এবং সুনামধন্য একটি ওষুধ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড 30 বা 200 মেডিসিনটি স্তন ফোলা, স্তনে প্রচণ্ড ব্যথা, এবং এই মেডিসিনটি সেবন করলে ক্যান্সারের কোষগুলো দ্রুত মরে যায় বা গলে যায়। এই অ্যাসিটিক অ্যাসিড 30 মেডিসিনটি দিনে 3 বার 2 ফোঁটা করে সেবন করতে হয়। এবং পুরাতন রোগের ক্ষেত্রে এই মেডিসিনটি আরও উচ্চ পাওয়ার ব্যবহার করতে হয়। ব্রেস্ট টিউমারের ফলে যদি স্তনবৃত্ত আপেলের মতো ভিতরের দিকে ঢুকে থাকে, চুপসে যেয়ে থাকে, এবং এই চুপসে যাওয়ার ভিতর থেকেই অনবরত চাপ দিলেই রস নিঃসৃত হয়, ঘন সাদা পানির মতন বা বিভিন্ন হলুদ কালারের মতন রস নিঃসৃত হয় বা স্রাব নিঃসৃত হয়, এ জাতীয় টিউমার এবং ক্যান্সারের ক্ষেত্রে সাইলেশিয়া 200 পাওয়ার মেডিসিন দিনে 3 বার 2 ফোঁটা করে সেবন করলে দ্রুত আরোগ্য লাভ হয়। হোমিও চিকিৎসক আপনার রোগ লক্ষণ এবং আপনার টিউমারকে পর্যবেক্ষণ করে আপনার শারীরিক, মানসিক সাইন সিমটমের উপর ভিত্তি করে তিনি ওষুধ নির্বাচন করবেন। সঠিক ওষুধ সেবন করলে আপনি দ্রুত আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। এই হোমিও পাওয়ার মেডিসিনের পাশাপাশি আপনাকে বায়োকেমিক মেডিসিন, ক্যালকুলিয়া ফ্লোর 12x এবং সাইলেশিয়া 12x মেডিসিন অত্যন্ত কার্যকরী এবং জাদুকরী একটি মেডিসিন। এই মেডিসিন দুটো 8টি ট্যাবলেট কুসুম গরম পানির সঙ্গে দিনে 4 বার বেশ কিছুদিন সেবন করলে আপনার ব্রেস্ট টিউমার, ব্রেস্ট ক্যান্সার সমস্ত সমস্যা থেকে অতি শীঘ্রই আরোগ্য লাভ করবেন ইনশাআল্লাহ। আবারও অন্য কোনো রোগের ভালো কোনো ওষুধ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।